আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। আমাকে একজন রিকোয়েস্ট করছিল প্রবলেমটা করে দেওয়ার জন্য, যে একটা স্ট্রিং আমরা ইনপুট নিব, আর এই স্ট্রিংটা ইনপুট নিলে আউটপুট হবে রিভার্স অর্ডারে। অর্থাৎ আমি যদি 1 2 3 4 5 ইনপুট দেই, সে আমাকে আউটপুট হিসাবে দেখাবে 5 4 3 2 1। এটা হচ্ছে আমাদের আজকের প্রোগ্রামটা, এই টিউটোরিয়ালের প্রোগ্রামটা। তো আমরা করে যাওয়ার আগে একটা ব্যাপারের সাথে পরিচিত হই, যেটার নাম হচ্ছে স্ট্যাক। স্ট্যাকের অপারেশন কি দেখবো আমরা। স্ট্যাক হচ্ছে, ধরেন এটা, ধরেন আমার একটা বক্স আছে, পোড়া বক্স আছে। তো আমি যদি বক্সের মধ্যে কোনো ভ্যালু রাখতে চাই, বা ধরেন একটা বক্সের মধ্যে আমি বল রাখবো, তো সর্বপ্রথম আমি যে বলটা রাখবো সেটা সবার নিচে থাকবে, তারপরটা এখানে, তারপরটা এখানে, তারপরটা এখানে, তারপরটা এখানে, তারপরটা এখানে। এখন বক্স থেকে যখন আমি বল নিব, তখন আমি কি করব, সবার উপরেরটাকে আগে বের করবো, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। তো আমি রাখার সময় যদি এটা হয় 1, এটা 2 3 4 5 6, এভাবে রাখছি, 1 2 3 4 5 6 এভাবে রাখছি। তো আমি আমি যখন আউটপুট নিতেছি, তখন কিভাবে নিতেছি, 6 5 4 3 2 1। তো এটা যদি করতে পারি, তো আমার কি হলো, রিভার্স অর্ডার হলো না, রাখলাম ইন অর্ডারে, প্রিন্ট করলাম কি রিভার্স অর্ডারে। তো স্ট্যাকে কোনো ভ্যালু রাখাকে বলে পুশ, আর স্টপ, স্ট্যাক থেকে কোনো কিছু নেওয়াকে বলে পপ। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যাক। আমরা স্ট্যাক অনেকেই বুঝি, যারা বুঝি না তাদের জন্য আর কি। আচ্ছা, তো আমরা একটা স্ট্রিং ইউজারের কাছ থেকে ইনপুট দেবো, সেই স্ট্রিংটাকে কি করবো, রিভার্স অর্ডারে প্রিন্ট করবো। এই জন্য একটা লুপ চালাইতে হবে, আউটপুট দেওয়ার জন্য লুপ লুপ চালাইতে হবে। সিএক্স টেস্টে আমি আপাতত 0 রাখলাম। কেন 0 রাখলাম বুঝে যাবেন আশা করি। একটু পরে পুশ ইন, পুশ ইন মানে হচ্ছে আমি আমার যে স্ট্যাক আছে সেটাতে আমি ভ্যালু ইনসার্ট করবো। তো মুভ এইচ কমা ওয়ান, ইনপুট 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 নেওয়ার জন্য যেটা ব্যবহার করি, এটা 21H, এটা লেখা মানে হচ্ছে ইনপুট দিচ্ছে। এখন ইনপুট কিসে যায়, এল রেজিস্টার যায়। তবে এল রেজিস্টার থেকে ভ্যালুটা অন্য একটা রেজিস্টার নিয়ে নিলাম, বিএল রেজিস্টার। এখন কম্পেয়ার করবো বিএল রেজিস্টারের সাথে। আচ্ছা, আমার যে ইনপুট নিবে সে কতক্ষণ পর্যন্ত নেবে, বিভিন্ন কন্ডিশন হইতে পারে। যে বলা থাকতে পারে যে স্পেস হইলে সে ইনপুট নেওয়া বন্ধ করবে, যতক্ষণ পর্যন্ত সে স্পেস প্রেস করবে ততক্ষণ না পর্যন্ত ইনপুট নেবে, বা এমন হতে পারে ইন্টার চাপা রাখ পর্যন্ত ইনপুট নিতে পারে। তো ইন্টার মানে হচ্ছে 0DH, ঠিক আছে, 0DH হচ্ছে ইন্টার, ক্যারেজ রিটার্ন মানে ইন্টার, ঠিক আছে, এই ট্যাব মানে হচ্ছে 09, ব্রেক মানে হচ্ছে 08, নাল মানে হচ্ছে 00, স্পেস মানে এসপি, স্পেস মানে 20, হেক্সাডেসিমাল, আর ডেসিমাল হচ্ছে 32। এই তো আমরা ইন্টার দেওয়ার সাথে সাথে আমাদের ইনপুটটা বন্ধ করে দেবে, 0DH, এটা মানে 0DH। তো যদি আমার ইন্টার প্রেস করে, তো আমি নিচের একটা লাইনে আসবো, নতুন একটা লাইনে আসবো। তো নিউ লাইন, এটা একটা লেভেলে যাবে। তো নিউ লাইন নামে যে লেভেলটা নিয়েছি আমরা, সেটা ক্রিয়েট করি, নিউ LILN, নিউ লাইন। ওকে, নিউ লাইন যে কী করবে, সে নিউ লাইন প্রিন্ট করবে। মুভ এইচ কমা টু, মুভ ডিএল কমা 0DH, ইন্টারাপ্ট 21H, মুভ ডিএল কমা 0H, ইন্টারাপ্ট 21H, নিউ লাইন প্রিন্ট করে দেবে। ঠিক আছে, আচ্ছা, এখন ধরেন আমার ইন্টার চাপলে নিউ লাইন প্রিন্ট করবে, এটা না চাপলে কী হবে, আমরা ভ্যালুগুলো ইনপুট নিতে থাকবো, বারবারই ইনপুট নিতে থাকবো। কি করবো, পুশ করবো। পুশ মানে হচ্ছে আমার স্ট্যাকে কোনো ভ্যালু রাখাকে পুশ বলে। পুশ করবো বিএক্স রেজিস্টারে, পুশ করলাম, ঠিক আছে, বিএক্স রেজিস্টারে পুশ করলাম। এখন ইনক্রিমেন্ট করলাম সিএক্স এর ভ্যালু। সিএক্স এর ভ্যালু প্রথমে আমি 0 নিয়েছিলাম, কেন নিয়েছিলাম পরে বলবো, এখন বলতেছি একটু পরে বলবো। ঠিক আছে, এখন জাম্প, জাম্প হচ্ছে পুশ ইন, পুশ ইন, যতক্ষণ না পর্যন্ত সে ইন্টার না চাপবে, ততক্ষণ না পর্যন্ত আমরা কি করব, সিএক্স রেজিস্টার ভ্যালু ইনক্রিমেন্ট করব, এবং একই এই লুপে বারবার ঘুরতে থাকবো, এই লেভেলে বারবার ঘুরতে থাকবো। ঠিক আছে, যখন সে ইন্টার প্রেস করবে, তখন নিউ লাইনে চলে আসবো, নিউ লাইনে সে নিউ লাইন প্রিন্ট করবো। নিউ লাইন প্রিন্ট করার পরে আমরা কি আউটপুটটা দেখাবো, আউটপুটটা দেখানোর জন্য আমরা নতুন একটা লেভেল নিলাম, পপ আউট, পপ আউট লেভেলে লিখলাম পপ। পপ মানে হচ্ছে স্ট্যাক থেকে কোনো কিছু নেওয়া, পপ আউট ডিএক্স। ঠিক আছে, ইন্টারাপ্ট 21H, আমরা যখন পপ আউট ডিএক্স কেন, আমরা কি, আমরা যখন কোনো কিছু আউটপুট আকারে লিখি, তখন আমাদের ডিএল রেজিস্টার ইউজ করতে হতো, ডিএল রেজিস্টার।
এখন আমরা যে স্ট্রিংটা ইনপুট নিব সেটা তো আমার 8 বিটে নাও হইতে পারে, অনেক বড় একটা স্ট্রিং নিতে পারি, ওই জন্য বিএল এবং ডিএল ইউজ না করে বিএক্স এবং ডিএল ডিএক্স ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো পপ ডিএক্স মানে হচ্ছে এইটুক বলা মানে হচ্ছে পপ মানে পপ ডিএক্স মানে হচ্ছে যে ডিএক্স এর যে ভ্যালুগুলো আসছিল বিএক্স এর যে ভ্যালুগুলো আসছিল সেগুলো ডিএক্স থেকে এখন কি হবে আউটপুটে যাবে। ঠিক আছে, আমরা লিখে নিলাম মুভ মুভ এইচ কমা টু ইন্টারাপ্ট টু 21 এইচ মুভ ডিএল কমা বিএল, তো বিএল এর ভ্যালুটা আউটপুট হতো, এই কাজটা পপ ডিএক্স করলেই হয়ে যায় আর কি। আচ্ছা, লুপ পপ আউট, লুপ পপ আউট, আর এখানে লোবা মেইন এনডিপি, আর হচ্ছে ইন্ড মেইন। ঠিক আছে, এখন দেখেন আমার যে ভ্যালুটা ইনপুট নিছি প্রথমবার সিএক্স এর ভ্যালু ধরেন জিরো ছিল, এখন ইনক্রিমেন্ট নেওয়ার পরে সিএক্স এর ভ্যালু হচ্ছে এক, আমি একটা ইনপুট নিছি, তো দুইটা ইনপুট নিলে দুইটা, তিনটা ইনপুট নিলে তিন, আচ্ছা তিনটা ভ্যালু আমি ইনপুট নিছি। এখন যখন আমি পপ আউট করতে যাব কতক্ষণ পর্যন্ত পপ হবে, একটা লুপ কতক্ষণ চলে, যতক্ষণ না পর্যন্ত সিএক্স এর ভ্যালু জিরো হয়, তো তিন, এখন সিএক্স এর ভ্যালু তিন, তো তিন থেকে কমে দুই হবে, একটা আউটপুট এলো, দুই থেকে কমে এক হবে, দুইটা আউটপুট এলো, এক থেকে কমে জিরো হবে, মানে তিনটা আউটপুট এলো। এই জন্যই সিএক্স এর ভ্যালুটা এখানে ইনক্রিমেন্ট করা হয়েছে আর প্রাথমিকভাবে জিরো রাখা হয়েছে। ঠিক আছে, এটাই তো আমি যদি এখন রান করি, এটা আমি যদি লিখি যে এ আই ইউ বি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ আমার ইউনিভার্সিটি, তো এটার চাপার সাথে সাথে এটাকে উল্টা করে প্রিন্ট করেছে, দেখেন প্রথমে বি তারপর ইউ তারপর আই তারপর এ। আচ্ছা, এখন যদি আরো বড় একটা নাম্বার নেই স্ট্রিং নেই, থ্যাংক ইউ টি এইচ এন কে থ্যাংক ইউ ভাইয়া, ওকে দেখেন উল্টা করে প্রিন্ট করে দেবে, আমি একটা স্পেস দিয়েছিলাম, এই স্পেসটা প্রথমে দিয়ে দিচ্ছি, দেখেন এখানে একটা ফাঁকা আছে, আমি এখানে একটা স্পেস দিয়ে তারপর এন্টার চাপছি, স্পেসটা সহ চলে আসছে, এই যে এ ওয়াই আই ভি তারপর ইউ ও কি আসছে ওয়াই তারপর কে এন এ এস টি, তো এটা হচ্ছে একটা স্ট্রিং কিভাবে আমরা ইনপুট নিয়ে সেটাকে রিভার্স অর্ডারে প্রিন্ট করতে পারি, এটা কোড আর কি। আপনাদের কোনো সমস্যা থাকলে, কোনো কোড লাগলে বা না বুঝলে আপনারা কমেন্ট করবেন, কিন্তু সরাসরি কোড চাবেন না যে ভাই আমাকে এই কোডটা করে দেন, এরকম না, এরকম আমাদের আপনাদেরকে বলা হয়েছে ফেসবুকে আমাদেরকে নক করার জন্য, কিন্তু আপনারা করেন কি ডিরেক্ট কোড চান, এটা না করলে খুশি হব, আপনারা একটা কোড করলেন কিছু অংশ বুঝলেন না, আমাদেরকে বললেন যে ভাই আমি এতটুকু কোর্স আটকাই গেছি বাকিটা করে দেন, সেক্ষেত্রে করা যায়, বাট সরাসরি কোড চাবেন না দয়া করে, এটা আপনাদেরই ক্ষতি। আচ্ছা, আর কোনো সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করবেন, ফেসবুকে জানাবেন, ভালো থাকবেন, সাথে থাকার জন্য ধন্যবাদ।